গর্ভাবস্থায় বাচ্চাকে অধিক বুদ্ধিমান ও মেধাবী করে তুলতে 8টি বৈজ্ঞানিক সাজেশনস। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, এই যুগের আরেকটি নাম হলো প্রতিযোগিতার যুগ। এই সময়ে সর্বক্ষেত্রে চরম প্রতিযোগিতা করে লক্ষ্য পূরণ করতে হয়। স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে একটা ভালো প্রফেশনে নিজেকে স্থাপন করা বা কোনো একটা চাকরি নেওয়া সর্বক্ষেত্রেই মেধাবীদের খেলা। তাই এই মেধাবীদের মধ্যে নিজের অবস্থানকে টিকিয়ে রাখতে সেরাদের সেরা হতে হবে। সেরাদের সেরা হতে আপনাকে সব থেকে বেশি সাহায্য করবে আপনার মস্তিষ্ক বা ব্রেইনের ক্ষমতা। পরিশ্রম তো লাগবেই, যদি এই মস্তিষ্ক বা ব্রেইনের ক্ষমতা আপনি গর্ভাবস্থায় অনেক বেশি অর্জন করে নিতে পারতেন তাহলে কেমন হতো? তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় বাচ্চাকে অধিক বুদ্ধিমান ও মেধাবী করে তুলতে এমন কয়েকটি পরামর্শ যা উন্নত বিশ্বের বিশেষজ্ঞদের বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে বেরিয়ে আসছে। চলুন জেনে আসি পরামর্শগুলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। 1. ব্যায়াম করে নিজেকে অ্যাক্টিভ রাখুন। গর্ভাবস্থায় আমাদের শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে আমরা অনেকেই নিস্তেজ হয়ে পড়ি, যার কারণে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন সহ বিভিন্ন অভ্যন্তরীণ কার্যক্রম ব্যাহত হয়, যা গর্ভাবস্থায় মোটেই কাম্য নয়। এতে বেবির মেধা বিকাশে বাধাগ্রস্ত হয়। এজন্য বিশেষজ্ঞদের সাজেশন হল নিজের শরীরকে সর্বদা অ্যাক্টিভ রাখতে হবে, এবং তারা মনে করেন গর্ভাবস্থায় শরীর অ্যাক্টিভ রাখার জন্য সিম্পল ব্যায়াম ও ঘরের টুকিটাকি কাজ করা সর্বোত্তম। কোনোভাবেই ভারী ব্যায়াম ও ভারী কাজ করা যাবে না। তারা এটা মনে করেন যে সিম্পল ব্যায়ামের মধ্যে প্রতিদিন 30 মিনিট করে হাঁটা সর্বোত্তম। 2. আপনাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, যেমন কোলিন ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। বিশেষজ্ঞরা সব থেকে বেশি জোর দিয়েছেন কোলিন ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উপর। কোলিন মস্তিষ্কের কোষগুলির গঠন পরিবর্তন করে, স্মৃতিশক্তির উন্নতি করে, যা তাদের জ্ঞানীয় শক্তি বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা এও বলেন যে গর্ভবতী অবস্থায় কোলিনযুক্ত খাবার গ্রহণ বিকাশকারী শিশুর পক্ষে খুব ভালো এবং সন্তানের স্মৃতিতে দীর্ঘমেয়াদী উপকারী প্রভাব ফেলে, এবং ভ্রূণের মস্তিষ্কের বিকাশের জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও প্রয়োজন। একটা গবেষণায় দেখা গেছে ডিমের কুসুম কোলিনে পরিপূর্ণ, তাই কোলিনের জন্য ভালোভাবে সেদ্ধ করে ডিম খেতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন 2 থেকে 3টি দেশি মুরগির ডিম খাওয়া যেতে পারে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য প্রচুর ফল ও শাকসবজি যুক্ত স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3. আপনাকে পর্যাপ্ত ফলিক অ্যাসিড, আয়োডিন ও ভিটামিন ডি গ্রহণ করতে হবে। ফলিক অ্যাসিড বা ফোলেট ভ্রূণের মস্তিষ্ক এবং মেরুদণ্ডের সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয়। ফলিক অ্যাসিড অটিজম শিশুর জন্ম থেকে বাঁচাতে সব থেকে বড় ভূমিকা পালন করে। ফলিক অ্যাসিড গাঢ় সবুজ শাকসবজি, মসুর, বাদাম এবং অ্যাভোকাডোসে পাওয়া যায়। আয়োডিন একটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা থাইরয়েড গ্রন্থির যথাযথ কার্যকারিতার জন্য প্রয়োজনীয়। আয়োডিন ব্রেইনের আইকিউ লেভেল আপ করতে কার্যকরী ভূমিকা পালন করে। গর্ভাবস্থার প্রথম 3 মাসে আয়োডিনের ঘাটতি শিশুর আইকিউ লেভেল উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে দেখা গেছে। গর্ভবতী মায়েদের আয়োডিন খাওয়া অত্যন্ত জরুরি। সামুদ্রিক মাছ, ভুট্টা, দই, দুধ ও আয়োডিনযুক্ত লবণে আয়োডিন পাওয়া যায়। ভিটামিন ডি শিশুর শক্ত হাড় এবং হার্ট বিকাশের জন্য প্রয়োজনীয়। আপনার ত্বক রোদ থেকে ভিটামিন ডি গ্রহণ করতে পারে, অর্থাৎ আপনাকে মাঝে মাঝে রোদ পোহাতে হবে। এরপরেও যদি আপনার ভিটামিন ডি এর অভাব থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসাবে নিতে পারেন। 4. ধূমপান, মদ্যপান, কফি ও যাবতীয় নেশাকে না বলুন। বিশেষজ্ঞদের মতে যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য আপনার গর্ভের শিশুকে প্রতিবন্ধী করার জন্য যথেষ্ট, তাই কোনোভাবেই নেশা করা যাবে না। 5. আপনার বেবির সাথে কথা বলুন। আমরা অনেকেই এই কাজটা হয়তো করি না, বা একা একা বেবির সাথে কথা বলতে লজ্জাবোধ করি। আসলে আপনি যদি জানতেন আপনার বেবির ব্রেইন ডেভেলপমেন্টে এই কথা কতটা ভূমিকা রাখে, তাহলে সারাদিন আপনি কথা বলতেই থাকতেন। বিশেষজ্ঞরা মনে করেন বেবির সাথে কথা বলা ও বেবিকে বিভিন্ন বই পড়ে শোনালে ব্রেইনের ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায়। এক্ষেত্রে আপনি কোরআন ও হাদিস পড়ে শোনাতে পারেন। 6. পর্যাপ্ত ঘুমাতে হবে।
বিশেষজ্ঞরা মনে করেন দুর্বল ঘুম এবং ডিপ্রেশন দুটোই গর্ভের বাচ্চা ও মায়ের জন্য বিপজ্জনক। এতে জন্মগত জটিলতা অনেকাংশে বেড়ে যায়। সাত, পেটে হাত বুলিয়ে রিল্যাক্স করুন। আপনি যখন আপনার পেটে হাত রাখেন সেটা আপনার গর্ভের বেবি বুঝতে পারে এবং সে খুব খুশি হয়। আপনি হাত বুলিয়ে তার সাথে গল্প করতে পারেন, কথা বলতে পারেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথাগুলো শেয়ার করতে পারেন। আট, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের মেডিসিন সেবন করা যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা গর্ভাবস্থায় শরীরের কন্ডিশন খুব একটা ভালো থাকে না এবং বিভিন্ন মায়ের অবস্থা বিভিন্ন হয়ে থাকে, তাই সকলের জন্য একই ঔষধ কাজ না করে বিপদও হতে পারে। এজন্য সকল ঔষধ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। আশা করছি আজকের তথ্যগুলি আপনার গর্ভের বাচ্চাকে অধিক বুদ্ধিমান ও মেধাবী করে তুলতে সাহায্য করবে। আমাদের ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের আরও ভালো ভালো ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করুন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি প্রেস করে দিন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।